আজকে আমরা সেই সূরা আলা, গত সপ্তাহে যে সূরা থেকে আমরা তাফসীর করছিলাম, আজকে 10 নম্বর আয়াত থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা তাফসীর করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, সাইয়াযাক্কারু মাইয়াখশা, সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে যে আল্লাহ তাআলাকে ভয় করে। অর্থাৎ আল্লাহ তাআলা যে উপদেশ আমাদেরকে দিয়েছেন, যে কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, এই কোরআন থেকে উপদেশ, এই কোরআন তাদেরকে খোরাক দেবে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করবে না, আল্লাহর সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে না, তাদেরকে এই কোরআন হেদায়েত করবে না, তারা আল্লাহ তাআলাকে ভয় করবে না। তো মূলত আল্লাহকে যারা ভয় করে তারাই হেদায়েত গ্রহণ করে। প্রত্যেকটা নবী যে দাওয়াত দিয়েছিল, যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তারা নবীদের কথা শুনেছে। এখনও ওলামায়ে কেরাম যারা সারা দেশে তো দাওয়াতি কাজ করছে, এদের কথা তারাই শুনছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে না, যারা পরকাল আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, এগুলোকে যারা বিশ্বাস করে না, আল্লাহর আজাবকে যারা বিশ্বাস করে না, যারা মনে করে মানুষ মরে গেলে হাড় হয়ে যাবে, মাটি হয়ে যাবে, আবার কিয়ামতের দিন কিভাবে হবে, কই কোথাও তো আজাব দেখলাম না, কবরগুলো এমনি পড়ে আছে, কিছুদিন পরে মাটি হয়ে যায়, কোনো কিছুই তো নিশানা বুঝি না, তারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না, তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে না। আর যারা উপদেশ গ্রহণ করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, তারা হতভাগ্য, তারা কপাল পোড়া, যারা আল্লাহর উপদেশকে উপেক্ষা করে, যারা আল্লাহর কথাকে মানে না তারা কপাল পোড়া, দুনিয়াকে তারা ভোগ। ভোগ বিলাসের ব্যাপার, যারা দুনিয়াকে ভোগ বিলাস এর বস্তু হিসাবে মেনে নিয়েছে তারা মূলত কপাল পোড়া, তারা দুনিয়াটাকেই প্রাধান্য দিয়েছে, তারা আখিরাতকে প্রাধান্য দেয়নি। আল্লাহ তাআলা বলছেন তাদের অবস্থা কী হবে, যারা আল্লাহর দাওয়াতকে উপেক্ষা করেছে তাদের কী হবে, সে প্রবেশ করবে মহা আগুনে, অর্থাৎ জাহান্নামের আগুনে সে প্রবেশ করবে, যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করেনি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করেনি, সে ব্যক্তি কপাল পোড়া, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তো জাহান্নামে যখন প্রবেশ করবে তখন এদের কি অবস্থা হবে, আল্লাহ তাআলা বলছেন, ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَا, জাহান্নামে একটা মানুষ মরবেও না আবার বেঁচেও থাকবে না। তার মানে হলো মানুষ মরে গেলে তো শেষ, তার আজাব হবে কিসে, সেই হিসাবে সে মরবে না। আর একটা মানুষ বেঁচে থাকলে যেমন দুনিয়ার মানুষ যেমন বেঁচে আছে, বেঁচে থাকলে অনেক কিছু করতে পারে, এই বাঁচার মতো বাঁচাও তারা বাঁচবে না। তার মানে তারা না মৃত্যু না জীবিত, তাদের উপর অনন্তকাল আজাব হতে থাকবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রকৃত জাহান্নামীরা মরবে না, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিয়েছেন এরা মরবে না, এদের প্রতি মুহূর্তে আজাব হবে, শরীরের চামড়া পুড়ে যাবে, মাংস পুড়ে যাবে, আবার তৈরি হয়ে যাবে, এদেরকে আজাব দেওয়া হবে, শুধু শাস্তির উপর শাস্তি দেওয়া হবে। কিন্তু যাদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন তারা জাহান্নামে গিয়ে মারা যাবেন, যাদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন তারা, এই হাদিসটা আমি আজকে পেয়েছি,
তাফসির পড়তে পড়তে আজকেই এই হাদিসটা আমি পেয়েছি, ইতিপূর্বে আর কোনোদিন পাইনি, যে একটা মানুষের উপরে যাদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন তারা জাহান্নামে গিয়ে কি হবে, মারা যাবে। মারা যাইলে তো তাদের আর কোনো শাস্তি নেই, তখন কি হবে, আল্লাহ তাআলা যাদের পক্ষ থেকে সুপারিশ কবুল করা হবে, যাদেরকে সুপারিশ করার পারমিশন দেওয়া হবে, তারা এই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেমন সন্তানরা যদি আলেম হয়, আমলধারী আলেম, শুধু আলেম না, যেই আলেম যে আলেমটা হালালকে হালাল বলে এবং হারামকে হারাম জানে, অর্থাৎ যেই আলেম এলেম শিখে কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে ব্যক্তি এলেম শেখে এবং দুনিয়ায় হালাল হারাম যে আলেম বেছে চলে, এক কথাই হলো যে আলেমটা মখলেস, এই আলেমকে আল্লাহ তাআলা তার পিতামাতার জন্য সুপারিশ করার মানে তৌফিক দেবেন। সুবহানাল্লাহ। এরকম নবীরাও সুপারিশ করবে, যাদেরকে সুপারিশ করার জন্য তৌফিক দেবে আল্লাহ তাআলার হুকুমে, তারা সুপারিশ করবে, সুপারিশ করে ওই জাহান্নামে যেগুলো মারা গিয়েছে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে তাদেরকে জাহান্নাম থেকে উঠায় আনা হবে। উঠায় আনার পরে নাহরুল হায়াত, অর্থাৎ নহর শব্দের অর্থ হলো দরিয়া, হায়াত শব্দের অর্থ হলো জীবন, নহরুল হায়াত মানে জীবন্ত দরিয়ায়, অর্থাৎ যেই দরিয়ার পানি পান করলে, যেই দরিয়ায় গোসল করলে সে আর কখনো মরবে না, অনন্তকাল জীবিত থাকবে, সেই নহরুল হায়াতের ভিতরে তাকে ফেলা হবে, সেখান থেকে সে ব্যক্তি মানে পবিত্র হয়ে তার শরীরে নতুন চামড়া নতুন সব কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি কি করবেন, দয়া করবেন, কিন্তু দয়ার জন্য পূর্ব শর্ত হলো সে ব্যক্তির ঈমান থাকা লাগবে। কিয়ামতের দিন আল্লাহ কোনো কাফেরের প্রতি আল্লাহ দয়া করবেন না, কোনো কাফেরের প্রতি আল্লাহ কিয়ামতের দিন দয়া করবেন না, কোনো কাফের জন্য কেউ কোনো দিন সুপারিশ করতে পারবেন না, নবীরাও নবীদের পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে না যদি তাদের পিতামাতা কি থাকে, কাফের থাকে, বেঈমান থাকে। তাহলে নবীরা পর্যন্ত তাদের পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে না, এবং কোনো নবীর, যে সমস্ত নবীর পিতামাতা কাফের ছিল সে সমস্ত নবীর পিতামাতা জীবনে কখনো কোনো দিন জান্নাতে যেতে পারবে না, কারণ ইমানদারদের জন্য ইন্নাল্লাহ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এই মরে যাওয়ার পর সুপারিশ হবে জান্নাতে যাবে কারা, যাদের যাদের কি ইমান আছে কম, আমল ইমান আছে হয়তো আমল নেই, অথবা নিভু নিভু ইমান, অথবা সামান্য কিছু আছে, এই ব্যক্তিদের তাদের কর্ম অনুযায়ী শাস্তি ভোগ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দেবেন। কিন্তু যার মোটেও ইমান নেই, যে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কোনো দিন জান্নাতে যেতে পারবে না, সে অনন্তকাল শুধু জাহান্নামেই থাকবে। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিঃসন্দেহ সে ব্যক্তি সফলতা লাভ করেছে, আফলাহা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই যে ফালাহ, আফলাহ মানে কি কল্যাণের দিকে আসো, ফালা মানে কি কল্যাণের দিকে আসো, সেই ফালাহ থেকে আফলাহা, আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা, সে ব্যক্তি কল্যাণ লাভ করবে, সফলতা লাভ করবে, মান তাযাক্কা, যে ব্যক্তি পরিশুদ্ধ, নিজেকে পরিশুদ্ধ করেছে, পরিশুদ্ধতা যে ব্যক্তি অর্জন করেছে, অর্থাৎ আল্লাহর হুকুম যে ব্যক্তি মেনে চলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে ব্যক্তি ফলো করেছে,
সে ব্যক্তি কি নিজেকে পরিশুদ্ধ করেছে, সে ব্যক্তি কি করবে, সে ব্যক্তি সফলতা লাভ করবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى وَذَكَرَ اسْمَ رَبِّهِ وَذَكَرَ এবং সে ব্যক্তি স্মরণ রেখেছে ইসমা রব্বিহি তার প্রতিপালকের নাম, অর্থাৎ সে ব্যক্তি তার প্রতিপালকের নাম স্মরণ রেখেছে, ফাসাল্লাহ এবং সলাত আদায় করেছে। দেখেন পবিত্রতা, সে ব্যক্তি সফলতা লাভ করবে যে ব্যক্তি কি করবে, নিজেকে পরিশুদ্ধ করবে আর তার প্রভুর নামকে স্মরণ রেখেছে এবং কি করেছে, সলাত আদায় করেছে। ভাই আপনারা যত কাজ করেন নামাজ কেউ ছেড়ে দিয়েন না, নামাজ ছাড়া কোনো মানুষ বেহেশত যেতে পারবে না। যে ব্যক্তির সমস্ত ভালো কাজ আছে কিন্তু নামাজ নেই, সে ব্যক্তি বেহেশত যাবে না। সে যত বড় হাজি সাহেব আর যত বড় মুসলমান হোক, কিন্তু এক ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সালাত ঠিক করে পড়ে আর অন্য অন্য আমল যদি তার ত্রুটি থাকে, সে ব্যক্তি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কারণ কি, আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন ইমানদারদেরকে নামাজের হিসাব দিতে বলবে। এখন মনে করেন প্রথম প্রশ্ন করা হলো যে তুমি কি নামাজ পড়েছ, দেখবে যে তার জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ আছে। তার মানে কি, সে প্রথম প্রশ্নে একেবারেই প্রথমে কি পাস, এইবার দেখা যাবে অন্য অন্য আমল ত্রুটি আছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। কিন্তু প্রথম আল্লাহ যেই আমলটা নেবেন যে নামাজের হিসাব, দেখবে যে তার খাতায় নামাজ নেই, তার খাতায় কি নেই, নামাজ নেই, প্রথম প্রশ্নই সে ব্যক্তি আউট। এবার অন্য অন্য আমল যদি তার ভালোও থাকে তাহলে সে ব্যক্তি কোথায় যেতে পারবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য নামাজটা কিন্তু সব থেকে বড় জিকির। আমরা তো মনে করি জিকির মানে কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, না, ফাইন সাল্লাইতা, যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি আল্লাহর জিকির করলো। ওয়াকিমিস সালাত আলি জিকরি, আল্লাহ বলছেন নামাজ পড়ো আমার জিকিরের জন্য, অর্থাৎ আমার স্মরণ করার জন্য। নামাজটা হলো সব থেকে উত্তম জিকির, এবং এই নামাজ প্রত্যেকটা নবীর সময় নামাজ ছিল, প্রত্যেকটা নবীর আমলে কি ছিল, নামাজ ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং নিজের প্রতিপালকের নাম স্মরণ রেখেছে এবং আদায় করেছে সালাত নামাজ। এই জন্য নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা তো সব কিছুকে বাদ দিয়ে দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ। বাল তুসিরুনা, তোমরা তো প্রাধান্য দিয়ে থাকো, বাল মানে কিন্তু, তুসিরুনা তোমরা তো প্রাধান্য দিয়ে থাকো হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে, দুনিয়ার জীবনকেই মনে করো যে এটাই মনে হয় আমার জীবন, এটাই মনে হয় আমার সব কিছু, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। অল আখিরাত খাইরু আবকা, অথচ আখিরাত হলো উৎকৃষ্ট এবং চিরন্তন, ওয়া আবকা চিরন্তন, বলছে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়ার জীবন কিছুই না, তুমি মরে যাও আর কোনো দুই তিন প্রজন্ম পরে আর কেউ নাম নেবে না। দেখেন আপনার এত জগৎ জোড়া নাম, এত বিখ্যাত মানুষ আপনি, এত শিক্ষিত মানুষ আপনি, কিন্তু আপনি মরে যাওয়ার পর আপনার ছেলে দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্মকে আপনার নাতি, তাও যদি আপনি আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন আর আপনার ছেলে যদি তার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, সুশিক্ষায় শিক্ষিত মানে কি, যদি আল্লাহর কোরআন এবং রসুলুল্লাহর সুন্না শিখাইতে পারে, তাহলে কেবলমাত্র নাতি হয়তো বলবে যে আল্লাহ তুমি আমাকেও মাফ করে দাও, আমার বাবাকেও মাফ করে দাও, আমার দাদাকেও মাফ করে দাও।
আর নয় দেখা যাবে অনেক ছেলে আছে জীবনে কোনোদিন নামাজই পড়ে না, জীবনে কোনোদিন মসজিদে যায় না, জানেই না কিভাবে দোয়া করতে হবে এই কথাও জানে না। দেখা গেল যদি মোটামুটি যদি সামাজিক মুসলমান হয় তাহলে এত বছর একদিন হুজুরদের ডেকে আনবেনি, বলবে যে একটু আমার আব্বা আম্মার জন্য কি করে দেন, দোয়া করে দেন, কিন্তু নিজেরা দোয়া করতে পারবে না। তার মানে কি, আপনি সারা জীবন দুনিয়ায় এত সুন্দরভাবে দুনিয়া করলেন, সয় সম্পত্তি করলেন, এত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করলেন, কিন্তু আপনার জন্য দোয়া করার মতো পৃথিবীতে কাউকে আপনি রেখে যাননি, কিংবা আপনি কবরে বসে কিছু সওয়াব পাবেন এমন কোনো কিছু আপনি পৃথিবীতে করে যাননি। কারণ আপনি কি করেছেন, বাল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া, আপনি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছেন, আপনি আখিরাতকে প্রাধান্য দেননি, আপনি আখিরাতকে প্রাধান্য দেননি। আজকে আমাদের সন্তান হওয়ার সাথে সাথে আমরা চিন্তা করি কোথায় পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো না ইংলিশ ভার্সনে পড়াবো না কোন স্কুলে পড়াবো। ছেলে এখনও প্যান পড়তে পারে না, আমাদের হিসাব হয়ে গেছে ছেলে কি MBBS যাবে নাকি ইঞ্জিনিয়ার হবে নাকি বুয়েটে পড়বে না কি পড়বে, এখনও ছেলে প্যান পরা শেখেনি। 3 বছর বয়সে মারে দিয়ে আপনি পাঠিয়ে দিচ্ছেন স্কুলে, সেই স্কুলে যেয়ে বসে থাকছে, ছেলে পড়ে 3 ঘন্টা মা পড়ে 6 ঘন্টা, কি বিপদ। কারণ কি, বাল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া, আপনি দুনিয়ার জীবনকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, আপনি আখিরাতের হিসাবের জন্য আপনি প্রস্তুত না। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হলো উৎকৃষ্ট ও চিরন্তন, আখিরাতের জীবনই হলো জীবন যার শুরু আছে শেষ নেই। এজন্য কোনো মুমিন দুনিয়ার জীবনকে কি দিতে পারে না, প্রাধান্য দিতে পারে না। দুনিয়ার জীবনকে কোনো মুমিন দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে পারে না। যে ব্যক্তি দুনিয়া অর্জন করে সে ব্যক্তি আখিরাত ভুলে যায়, যে ব্যক্তি দুনিয়াকে বেশি গুরুত্ব দেয় সে ব্যক্তি কি যায়, আখিরাতকে ভুলে যায়। আপনি খোঁজ নিয়ে দেখেন যারা দুনিয়ার জন্য বেশি ব্যতিব্যস্ত, কেমনে গাড়ি করবে, বাড়ি করবে, ইন্ডাস্ট্রি করবে, মিল করবে, ফ্যাক্টরি করবে, তারা মূলত কি, তাদের আখিরাতের কোনো খোঁজই থাকে না, ইল্লা মাশাআল্লাহ দুই একজনকে আল্লাহ তাআলা এর ব্যতিক্রম রেখেছে। কিন্তু অধিকাংশ মানুষ দুনিয়া করতে গিয়ে আখিরাতকে কি যায়, ভুলে যায়। দুনিয়া যে ক্ষণস্থায়ী, দুনিয়া যে চিরস্থায়ী না, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। এ আবার করোনা বেড়ে গেছে, এখন প্রতিদিন করোনার খুব আবার প্রভাব আসবে, গজব একটার পর একটা আসবে, কে মরবে কে বাঁচবে কেউ জানে না। একটা মানুষ মৃত্যুর মানে 2-1 মিনিট আগেও দুনিয়া নিয়ে চিন্তা করে, অথচ প্রতিটা মুহূর্তে যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমার কি হবে, আমি যে ঋণ আছি আমার ঋণটা কে পরিশোধ করবে। অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা ঋণ আছে, তার স্ত্রী সন্তানদের কাছে একটু বলে যায় না যে আমি ঋণই আছি। কিন্তু উচিত কি, আপনি যদি 10 টাকা ঋণ থাকেন আপনি আপনার স্ত্রী সন্তানদের কাছে বলে যাবেন, প্রতিদিন বলবেন যে দেখো আমি অমুক জায়গায় ঋণই আছি, আমি তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমি মারা গেলে আমার ঋণটা কি দিও, পরিশোধ করে দিও। আমি এক ব্যক্তি, আমি কোনো ঋণ নেই, আমি মানুষের কাছে লাখ লাখ টাকা পাই, আমার কাছে কেউ কোনো আলহামদুলিল্লাহ কোনো টাকা পায় না। আমি যদি এখন মরে যাই আমার কোনো ঋণ নেই, বরং আমি আমার স্ত্রীকে বলেছি যে আমি মরে গেলে এমনি 20-50 হাজার টাকা দিয়ে দেবো আল্লাহ রাস্তায়, যে আমি যদি কখনো কোনো জায়গায় কোনো দোকান থেকে এমনি সেমনি রাস্তাঘাটে কিংবা গাড়িতে উঠে যদি কোনো কারণে আমার কোনো টাকা পয়সা না দেওয়া থাকে কিংবা কেউ পায় আমার অজান্তে, যেন আল্লাহ তাআলা এগুলো তাদের নামে সদকা করে দেন, এই সওয়াব যেন তাদেরকে দিয়ে দেয়, যেন আমি মরে গেলে 50,000 টাকা এমনি দিয়ে দেবা। আমি এটা বলেই রেখেছি। আর আমি এক ব্যক্তি, আলহামদুলিল্লাহ আমি কোনো ঋণই নেই, এই পৃথিবীতে আমি সুস্থভাবে আছি, বেঁচে আছি, আমার ঢাকায় বসবাস করি, কিন্তু আমি কোনো ঋণই নেই। এজন্য ঋণ থাকবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণী ব্যক্তিদের জানাজা পড়াতেন না। এক ব্যক্তি মারা গেছে, তার কিছু ঋণ আছে, আল্লাহ রাসূল শুনলেন যে সে ব্যক্তি ঋণী, তার কাছে একজন সাহাবি টাকা পায়, আল্লাহ রাসূল তার আর জানাজা পড়ালেন না, বললেন কোনো ঋণী ব্যক্তির জানাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াতে পারে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আরেকজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিচ্ছি, আমি ঋণ পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল কি করলেন, জানাজা পড়লেন।
আর আজকে ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ঋণ, জনগণের কাছে ঋণ, তারপরে হলো দোকানে ঋণ, সমস্ত জায়গায় ঋণ, দুর্নীতির কোনো অভাব নেই, মানুষের সম্পদ খাইতে খাইতে এ আমরা একদম তার জন্যে জানাজা পড়ে চোখের পানি ফেলে কেন্দে কুন্দে যা আছে মোটামুটি ভাষায় ফেলে দিচ্ছি, এগুলো কোনো লাভ হবে না, এগুলো হলো পাওয়া। আমি যদি সারা কোরআন শরীফও পড়ি একটা নেকি ওর হবে না, কারণ ওর তো নামাজই পড়েনি জীবনে, ওর নেকি হবে কি, ওর ইমান আছে কি তাই তো সন্দেহ, বুঝেননি? তো এরা কি দুনিয়ার জীবনকে কি করে দেয় প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, অবশ্যই এটা পূর্ববর্তী কিতাবগুলোতেও ছিল। তার মানে কি সুহুফিল উলা, পূর্ববর্তী সহিফা যেগুলো ছিল, অর্থাৎ অন্যান্য নবীদের উপরে যে সহিফাগুলো অবতীর্ণ হয়েছে, এই যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন এই সূরা আলার ভিতরে, সমস্ত কথাগুলো পূর্ববর্তী কিতাবেও কি ছিল, সেম কথা, সেম উপদেশ, যে তোমরা সালাত আদায় করো, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না, আখিরাতকে প্রাধান্য দাও। তারপরে হলো এই যে উপদেশগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, তোমরা যদি জাহান্নামে যাও তোমরা মরবেও না বাঁচবেও না, এই কথাগুলো সবগুলো ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, পূর্ববর্তী সহিফায় কি ছিল, সুহুফি ইব্রাহিম ও মূসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কিতাবেও এই উপদেশগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে হলো এই উপদেশ শুধু উম্মতে মুহাম্মাদের জন্য না, বরং ইতিপূর্বে নবী যে এসেছিলেন, নবীরা এসেছিলেন, নবীদের কাছে যে সহিফা অবতীর্ণ হয়েছিল, কিতাব অবতীর্ণ হয়েছিল আসমান থেকে, সে সকল কিতাবেও এই উপদেশগুলো ছিল। সুতরাং এই উপদেশগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমিন।